ক্রিস্টিয়ানো রোনালদো কি জিতেননি? লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো চ্যাম্পিয়ন্স লিগ সবই জিতেছেন তিনি তার কেরিয়ারে, কেবল বিশ্বকাপটাই ছুঁয়ে দেখতে পারেননি। অদরা সেই স্বপ্ন পূরণ করার জন্য কাতার বিশ্বকাপটাই ছিল তার শেষ সুযোগ, এবারও পারলেন না পর্তুগিজ এই তারকা। মরক্কোর ইতিহাস গড়ার রাতে পর্তুগালের বিদায় নিতে হয়েছে শেষ আটে, কোয়ার্টার ফাইনালে তারা হেরেছে 1-0 গোলে। রোনালদো এখনও ঘোষণা দেননি যে তিনি আর বিশ্বকাপ খেলবেন না, তবে 37 বছর বয়সী রোনালদো 2026 বিশ্বকাপেও খেলবেন এটা বাবার লুক খুব বেশি পাওয়া যাবে না বলে মনে হয়। 2026 বিশ্বকাপে তার বয়স হবে 41 বছর। এই বিশ্বকাপেই দেখা গেছে রোনালদো বয়সের বারে অনেকটাই নুয়ে পড়েছেন, সেদিক বিবেচনায় কাতারই রোনালদোর সেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ বলা চলে। নিজের শেষ বিশ্বকাপে রোনালদোর একটু বাড়তি অনুপ্রাণিত থাকারই কথা ছিল, তবে সেটা আর হয়নি। কাতার বিশ্বকাপ তাকে দিয়েছে তিক্ত এক অভিজ্ঞতা। শেষ 16 ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ও শেষ 8-এর লড়াইয়ে মরক্কোর বিপক্ষে তাকে শুরুর একাদশেই রাখতে পারেননি পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। মরক্কোর বিপক্ষে রোনালদো মাঠে নামেন 52 মিনিটে, ততক্ষণে 1-0 গোলে পিছিয়ে পড়েছে পর্তুগাল। রোনালদো শুরু থেকেই একাদশে থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত, এমন একটা আলোচনা আছে ফুটবল মহলে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সান্তোসের দিকেও রোনালদো শুরু থেকে না খেলানো নিয়ে প্রশ্ন দিয়ে আসে। সে প্রশ্নের উত্তর অবশ্য সান্তোস বলেছেন, আমার মনে হয় না রোনালদোকে শুরু থেকে খেলালে ম্যাচের ফল বদলে যেত। সুইজারল্যান্ডের বিপক্ষে এই দলটাই দারুণ ফুটবল খেলেছে, রোনালদো দুর্দান্ত একজন ফুটবলার, সে তখনই মাঠে নেমেছে যখন আমরা তার প্রয়োজন অনুভব করেছি, এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনালদো মাঠে ছেড়েছেন কাঁদতে কাঁদতে, এমনিতেই শেষ বিশ্বকাপ, সঙ্গে শুরু থেকে না খেলতে পারার আক্ষেপে হতাশ পর্তুগিজ তারকা তার নিজেকে ধরে রাখতে পারেননি। বিমর্ষ ছিলেন পর্তুগাল কোচ সান্তোসও, 8 বছর ধরেই এই দলটার সঙ্গে আছেন তিনি। কৌশলের কারণে রোনালদোকে শুরু থেকে না খেলাতে পেরে হতাশ তিনি নিজেও, ম্যাচ শেষে সে হতাশা লুকাননি সান্তোস। দলের স্বার্থে আমি আমার মনের কথা শুনতে পারিনি, আমাকে মাথা দিয়ে ভাবতে হবে, এই হারে সবচেয়ে বেশি হতাশ হয়েছে এমন দুজন ব্যক্তিকে যদি বেছে নিতে হয় তাহলে তার একজন আমি, অন্যজন রোনালদো। অবশ্যই আমরা খুবই হতাশ, কিন্তু কোচ ও ফুটবলারদের কাজটাই এমন।